G20 সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এটি একটি আনন্দের মুহূর্ত ছিল, সবাই আনন্দিত। সেলফি তোলার সময় প্রেসিডেন্ট বাইডেনকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। ভারতীয় সংবাদ সংস্থা ANIকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্দুল মোমেন বলেন, হ্যাঁ, প্রেসিডেন্ট বাইডেন খুবই উচ্ছ্বসিত ছিলেন। তিনি আমার এক বন্ধুর ফোন নিয়েছিলেন সেলফি তোলার জন্য, কারণ তিনি ছবিটি তুলতে অসুবিধা বোধ করেছিলেন। এটা মজার ছিল, সত্যিই ভালো ছিল, সবাই খুব খুশি ছিল, চমৎকার সময় আমি বলবো। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লির G20 শীর্ষ সম্মেলন স্থল ভারত মণ্ডপে সেলফি তোলেন। এর আগে শুক্রবার ভারত পৌঁছান জো বাইডেন ও শেখ হাসিনা। আজ রোববার 10 সেপ্টেম্বর শীর্ষ সম্মেলন শেষ হবে। নরেন্দ্র মোদি শনিবার শীর্ষ সম্মেলনের প্রথম অধিবেশনে ভাষণ দেন এবং মানবকেন্দ্রিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি উল্লেখ করেন, ভারত ওয়ান আর্থের চেতনায় লিফ মিশনের মতো উদ্যোগগুলোতে কাজ করছেন।